নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ছদ্মনাম। প্রেসের সঙ্গে অনেক যুদ্ধ করে ছুটির আগেই পুজোর বঙ্গপ্রভা বের করে ফেললাম। দেশপ্যাচ সম্বন্ধে কার্যাধ্যক্ষকে উপদেশ দিচ্ছি। হ্যাট কোট পরে সিগারেট মুখে করে সতীশ এসে উপস্থিত, বলল, দার্জিলিং চলো। সতীশ আমার বাল্য বন্ধু, আমরা এক ক্লাসে পড়তাম, একসঙ্গে বসতাম, একসঙ্গে বেড়াতাম। পণ্ডিত মশায় আমাদের বলতেন কানাই বলাই। এন্ট্রান্স পাশ করে দুজনে কলকাতায় কলেজে এলাম, তখন থেকে আমাদের দুজনের জীবনের আদর্শ বিভিন্নতা প্রাপ্ত হতে লাগলো। সতীশ সব বিষয়ে সাহেব হয়ে উঠতে লাগলো, আমি আমার মাতৃভাষার প্রতি অনুরাগশালী রইলাম। আমি বাংলা পড়ি, বাংলা লিখি বলে সতীশ আমাকে বিদ্রুপ করত। সতীশের সাহেবি আনাকে আমি সুযোগ পেলেই গালি দিতাম। তারপর সতীশ বিলাত গিয়ে ব্যারিস্টার হয়ে এলো, সাহেবি আনার যোগ্যে পূর্ণাহুতি প্রদান করল। আমরা বাল্যকালে যেমন এক প্রাণ এক আত্মা ছিলাম, এখন আর তেমন নেই। সতীশের পরিবর্তন ঘটেছে। সতীশ আমাকে হয়তো তার মনের সব কথা আর খুলে বলে না, তবু আমরা পরস্পরের পরম বন্ধুই আছি। সতীশ বলল, দার্জিলিং চলো। আমি জিজ্ঞাসা করলাম, কবে যাচ্ছ? সে বলল, আজ। আমি বললাম, পাগল, আজ সময় কোথা? সতীশ ঘড়ি খুলে দাঁতে চুরুট দংশন করে বলল, আরে মোটে 10টা বেজেছে, 4টার সময় ট্রেন, 6 ঘন্টা 360 মিনিট, রাশি রাশি সময়। আমি বললাম, সাহেব, অনুগ্রহ করে যদি বাংলাই বলছো তবে খাঁটি বাংলাটাই বলো, ইংরেজি থেকে তর্জমা করে বলো না। রাশি রাশি সময় কীরকম বাংলা হলো? সতীশ অধীর হয়ে বলল, হ্যাং ইওর বাংলা, যাবে কি না বলো। আমি বললাম, ভাই, তুমি সাহেব হয়েছ, তোমরা যত চটপট কাজ করতে পারো আমরা কালা আদমি কি তা পারি? স্নান করতে খেতে 12টা বেজে যাবে, তারপর একটু বিশ্রাম। সতীশ বলল, ননসেন্স, ওসব ওজর রেখে দাও। আমি বললাম, তা দার্জিলিং যদি যাবারই ইচ্ছে তবে দুদিন আগে বললে না কেন? আরে আজ সকালে মাত্র দার্জিলিং থেকে ডাক্তার সেনের নিমন্ত্রণ পেলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, কি, ডাক্তার সেন দার্জিলিংয়ে সপরিবারে সকন্যা? সতীশ বলল, অবশ্যই, বলে একটু একটু হাসতে লাগল। ডাক্তার সেনের বিদুষী কন্যা নির্মলা আমার বন্ধুরত্নের মনোহরণ করেছে তা সত্য। আমি বললাম, কি ভয়ানক, 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার আগে গাড়ি নেই? সতীশ অভিনেতার মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না। আমি গান ধরলাম, এমন কেমনে রব না হেরে তাহার রে, গুনিয়ে নিমেষ পল দিন না ফুরায় রে। যদিও নিজে কখনো রমণীর প্রেমে পড়িনি, তবুও ব্যাপারটা জানা আছে। সতীশকে একদিন দেরি করতে বলাও যা, আর বাঘকে অহিংসা ধর্মে দীক্ষিত করবার চেষ্টা করাও তাই। সুতরাং যাওয়াই স্থির করলাম। জিনিসপত্র গুছিয়ে 4টের গাড়িতে দুজনে যাত্রা করা গেল। দার্জিলিং স্টেশনে গাড়ি থামবার আগেই কিছু দূর থেকে দেখা গেল ডাক্তার সেন পুত্র কন্যা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। বাঙালির মেয়েকে জুতো মোজা পরে প্রকাশ্যভাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখে আমার পিত্তি জ্বলে গেল। ব্রাহ্মমহিলা আমি এ জীবনে অনেক দেখেছি, দুই একজনের সঙ্গে পরিচয়ও আছে, এরূপ আচরণ কিছুই নতুন নয়। তবুও সতীশের ভাবী বউ ও ভাবী শাশুড়ি বলেই নতুন করে আঘাতটা লাগল। আমি স্ত্রী শিক্ষার খুব পক্ষপাতী, কিন্তু স্ত্রী স্বাধীনতা জিনিসটা দুচক্ষে দেখতে পারি না। আমার কাগজে সম্প্রতি এ বিষয়ে একটা প্রবন্ধ লিখেছি, ভবিষ্যতে আরও লিখবার উপকরণ তখনই মাথার ভেতর গজাতে লাগলো। খুব কড়া কড়া চোখা চোখা বাক্যাবলী মস্তিষ্কের ভেতর শ্রেণীবদ্ধ হতে লাগলো, কিন্তু অল্পক্ষণেই তাদের ছত্রভঙ্গ হয়ে পড়তে হলো।
গাড়ি থেকে নেমেই সতীশ আমার সঙ্গে সকলের ইন্ট্রোডিউস করে দিল। এমন অবস্থায় কি করা উচিত না জানা থাকায় আমি থতমত খেয়ে কোনো কথা বলতে না পেরে মুড়ের মতো দন্তবিকাশ করে নীরবে দাঁড়িয়ে রইলাম। সতীশটার লজ্জা সরম কিছুই নেই। নির্মলার ভাইকে লাগেজের সন্ধানে পাঠিয়ে দিয়ে নির্মলার সঙ্গ ঝুঁকের মতো ধরে রইল। নির্মলা একটু পরেই আমার কাছাকাছি এসে হাসি মুখে আমায় বলল, মনমথবাবু, আমি আপনার কাগজের একজন নিয়মিত পাঠিকা। আরও যেন কি বলতে যাচ্ছিল বলল না। নির্মলার মা বললেন, পূজোর বঙ্গপ্রভা কবে বেরোবে মনমথবাবু? আমি বললাম, পূজোর বঙ্গপ্রভা সে তো বেরিয়ে গেছে। মিসেস সেন কন্যার দিকে চেয়ে বললেন, পেয়েছিস? নির্মলা বলল, কই না। আমি বললাম, না না মাফ করবেন, এখনো আপনাদের পাবার সময় হয়নি, এই কাল মোটে বেরিয়েছে। বিস্তর গ্রাহক, মফস্বলে সব ডিসপ্যাচ একদিনে হয়ে ওঠে না কি না? নির্মলা বলল, ও আমার বঙ্গপ্রভা প্রথমে ঢাকায় যাবে, তারপর ঠিকানা কেটে এখানে আসবে, তবে আমি পাব। আপনার কাছে একখানা নেই মনমথবাবু? বঙ্গপ্রভার প্রতি নির্মলার টান দেখে আমার সম্পাদক প্রাণ পুলকিত হয়ে উঠল। ব্যস্ত হয়ে বললাম, হ্যাঁ আছে বই কি, আপনাকে কালই এক কপি পাঠিয়ে দেব। নির্মলা বলল, বেশি কষ্ট করবেন না, সুবিধে মতো পাঠিয়ে দেবেন। নির্মলার মা বললেন, মনমথবাবু, কাল বিকেলে আমাদের বাড়ি চায়ে আপনার নিমন্ত্রণ রইল, আসবেন। বলে সম্মতি অভিবাদনের পর তারা চলে গেলেন। আমি স্যানিটোরিয়াম অভিমুখে যাত্রা করলাম। ভাবলাম শিক্ষা ও সংসর্গের এমনই গুণ, বাঙালির মেয়েও কথাবার্তায় নিঃসংকোচ হতে পারে। রাত্রে বিছানায় ক্লান্ত দেহ রেখে সমাজতত্ত্বের অনেক কথা চিন্তা করতে লাগলাম। এই যে নতুন শিক্ষার সঙ্গে নতুন আচার ব্যবহার আমরা ইউরোপ থেকে আমদানি করছি, এর ভাবি ফল কেমন দাঁড়াবে? চিন্তা বেশি দূর অগ্রসর হবার আগেই নিদ্রিত হয়ে পড়লাম। পরদিন সকালে উঠে চা পান করতে করতে আগের দিনের ঘটনাগুলো আলোচনা করতে লাগলাম। সমাজে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা আমি সামাজিক নীতির পক্ষে নিরাপদ বলে মনে করি না, তাই ভাবলাম চায়ের নিমন্ত্রণে যাব না, নিজের বিশ্বাস বিরুদ্ধ কাজ করব কেন? বঙ্গপ্রভাকানা চাকর দিয়ে পাঠিয়ে দিলেও চলতে পারে। কিন্তু সতীশটা এমনই গর্ধব, এলো না, বোধহয় নির্মলাকে ছেড়ে আসতে পারল না। মনে মনে ওদের প্রেমলীলা কল্পনা করে কৌতুক অনুভব করতে লাগলাম। আহারাদির পর মনে হলো, চায়ের নিমন্ত্রণ যদি রক্ষা না করি তাহলে ঠিক ভদ্রতা হয় না, নিমন্ত্রণ যখন গ্রহণ করেছি তখন রক্ষা করতে আমি বাধ্য। যদি বিশ্বাস বিরুদ্ধই হলো তবে সেই সময়ই আমার উচিত ছিল নিমন্ত্রণ কাটিয়ে দেওয়া। আজকের মতো যাই, ভবিষ্যতে সাবধান হওয়া যাবে, আর নিমন্ত্রণ গ্রহণ করছি না। বিকালে যাবার জন্য প্রস্তুত হতে লাগলাম। বেশবিন্যাস একটু যত্নপূর্বকই করলাম। নিজেকে বোঝালাম শুধু পুরুষ সমাজে বিচরণ করতে হলে বেশভূষার তারতম্যে আসে যায় না, কিন্তু রমণী সমাজে একটু পারিপাট্য অবশ্য কর্তব্য। দার্জিলিং আমি বহুবার এসেছি, পদঘাট আমার সর্বত্র পরিচিত। যখন বাড়ির কাছে পৌঁছলাম তখন 4:10 বাকি আছে, নিমন্ত্রণ 4:00 সময়। ভাবলাম এরা ইংরেজি মেজাজের লোক, যথাসময়ের আগে গেলে হয়তোবা বর্বর মনে করবে, তাই বাইরে এদিক ওদিক একটু বেরিয়ে ঠিক 4:00 সময় কার্ড পাঠিয়ে দিলাম। সকলে আদর অভ্যর্থনা করে আমাকে বসালেন। নির্মলাকে আজ ভারী সুন্দর দেখাচ্ছিল। স্টেশনে যখন দেখেছিলাম তখন তার গায়ে ইংরেজি কেপ, পায়ে ইংরেজি জুতো, দেখতে আমার মোটেই ভালো লাগেনি। এখন দেখলাম পায়ে লাল মখমলের দেশি জুতো, নারাঙ্গি রঙের তাফতা শাড়িখানি নব্য প্রথায় পরা, মাথায় মাথা ভরা চুলের এলো খোঁপা, এবং খোঁপায় একটি পীতবর্ণের পাহাড়ি গোলাপ। নির্মলা বেশ সুন্দরী বটে। সতীশকে প্রথমে দেখতে পেলাম না, তাকে নির্জনে পেলে নির্মলার লাল মখমলের জুতোর প্রসঙ্গে রাঙা পা দুখানি বলে কেমন রসিকতা করব তা মনে মনে সেধে রাখলাম।
কিছুক্ষণ পরে সতীশ এলো। চা পান ও নানাবিধ কথাবার্তা হলে সকলে মিলে বেড়াতে যাবার পরামর্শ হলো। ঘণ্টাখানেক ভ্রমণের পর যখন বিদায় নিলাম, তখন মিসেস সেন বললেন, মনমথবাবু, কাল যদি আবার চায়ের সময় আসেন তবে একত্রে বেড়াতে যাওয়া যায়। মনে হলো এবার সময় হয়েছে এই বেলা নিমন্ত্রণ স্পষ্ট করে অস্বীকার করি। সেই সঙ্গে অস্বীকার করবার প্রকৃত কারণটাও খুলে বলবো কি? তার ভেতর সমাজনীতি ঘটিত কত বড় একটা উচ্চ তত্ত্ব ও আদর্শ নিহিত রয়েছে তা ব্যাখ্যা করে বলবার এই অবসর গ্রহণ করা উচিত নয় কি? কিন্তু আবার ভাবলাম, নিমন্ত্রণ কই, যদি আসেন একে কি নিমন্ত্রণ বলা যেতে পারে? এমন মানসিক তর্কে ব্যস্ত থাকায় কোনো উত্তর দিয়ে উঠতে পারলাম না। এদিকে ওনারাও নমস্কার করে বিদায় নিলেন। পরদিন সকালে বেলা 10টার সময় সতীশ এসে উপস্থিত। নির্মলাকে ছেড়ে কেমন করে এলো জিজ্ঞাসা করায় বলল, তোমার ওই হতভাগা কাগজ বঙ্গদর্শন না বঙ্গপ্রভা কি দিয়ে এসেছ? সকাল থেকে তাই নিয়েই ব্যস্ত, আমি রাগ করে চলে এলাম। শুনে আমার মনটা ভারী খুশি হলো। সাহিত্যের প্রতি নির্মলার এত অনুরাগ! নির্মলা যদি বাংলা লেখেন তবে সংশোধন করে বঙ্গপ্রভায় ছাপাই। নির্মলার অনেক গল্প সতীশ করল। এই দুটি নবপ্রণয়ের সুখে আমারও মনটা তারুণ্যপূর্ণ হয়ে উঠল। সতীশ বলল, এখন যাই, কেমন ঘর পেয়েছো দেখতে এসেছিলাম, চায়ের সময় দেখা হবে, আসছো তো? আমি বললাম, চায়ে আজ আর না, মিসেস সেন তো আমায় নিমন্ত্রণ করেননি। সতীশ বলল, হ্যাঁ করেছেন বই কি, আমি নিজে শুনেছি। কোথা করেছেন, শুধু বলেছেন আসেন যদি। হ্যাঁ বিলক্ষণ, ওই তো নিমন্ত্রণ হলো। তবে কি তোমার দরজায় এসে গলায় বস্ত্র দিয়ে যথাশাস্ত্র নিমন্ত্রণ করে যেতে হবে নাকি? আচ্ছা সে গেলে তুমি তো হে। আমি বললাম, বলো কি, কিন্তু আমি তো আর যেতে পারছি না, গেলে কি ভয়ানক অভদ্রতা হবে? কি জানি তোমাদের সব বিলিতি এটিকেট ফেটিকেট জানি না ভাই। সতীশ গম্ভীরভাবে বলল, হ্যাঁ ভয়ানক অভদ্রতা হবে। শুনে আমি নিজের প্রতি ভারী বিরক্ত হয়ে উঠলাম। সেই সময় মিসেস সেনকে অন্তত এটুকু বললেই হতো, না কাল আর আসতে পারবো না, একটু কাজ আছে। তা না করে এটা রীতিমতো নিমন্ত্রণ হলো কি না সেই মানসিক তর্কে ব্যস্ত রইলাম। এখন এই অবস্থা। সতীশ এসে বলল, আরে না না, ভয়ানক অভদ্রতা হবে না, অত চিন্তিত হয়েও না, শুধু আবার দেখা হলে ক্ষমা প্রার্থনা করলেই হবে। কিন্তু আসবে না কেন? না না এসো। প্রকৃত কারণ সতীশকে একা বলতে ততদূর উৎসাহ হলো না। আমি বললাম, ওহে আজ একটু বিশেষ। সতীশ বলল, আরে বিশেষ কাজ কাল হবে, আজ তো এসো, অন্তত আসতে চেষ্টা করো, বলে সে অন্তর্ধান করল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই বলো যাই কও, আর আমি যাচ্ছি না। কিন্তু সময় যত অগ্রসর হতে লাগলো বড় একা অনুভব করতে লাগলাম। পূজোর বঙ্গপ্রভাখানা নির্মলার কেমন লাগলো জানবার জন্য একটু ঔৎসুক্যও জন্মালো। বিশেষত আমার স্বলিখিত সেই নারী জীবনের আদর্শ প্রবন্ধটা সম্বন্ধে। নির্মলার মতো আজকালকার আলোকপ্রাপ্তা নারীদের জন্যই সে প্রবন্ধটা লিখেছে কি না? সে প্রবন্ধ পাঠ করে নির্মলার মতামত কেমন হলো তা জানা আবশ্যক। সুতরাং যাওয়াই স্থির করলাম। গিয়ে দেখলাম ড্রয়িং রুমে কেউ নেই। কিছুক্ষণ বসে আছি, নির্মলা এলেন। হাসি মুখে নমস্কার করে বললেন, কি সৌভাগ্য, আপনার আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম, বাবা মা সতীশবাবু বাগান দেখতে গিয়েছেন। সতীশবাবু বললেন আপনি আজ আর আসবেন না, ভারী ব্যস্ত আছেন, কোনো নতুন লেখায় বুঝি? আমি বললাম, হ্যাঁ না একটু কাজ ছিল তাই ভাবলাম। নির্মলা বলল, আচ্ছা বঙ্গপ্রভায় রোজ ক ঘন্টা করে আপনার সময় যায়? আমার সমস্ত সময় প্রায় বঙ্গপ্রভায় যায়, আমি তো বঙ্গপ্রভা নিয়েই আছি। বেশ আছেন, আমারও ইচ্ছে করে, আমি ওই রকম সাহিত্য চর্চা নিয়ে দিন রাত থাকি, কিন্তু আপনার কাছে এ মত ব্যক্ত করা বোধহয় খুব দুঃসাহসের কাজ। কেন?
আপনি নারী জীবনের আদর্শ প্রবন্ধে যে সব কথা লিখেছেন, আপনার মতে স্ত্রীলোকের প্রশস্ত কর্মক্ষেত্র গৃহ, নিজের প্রতি সম্পূর্ণ অমনোযোগী হয়ে পরসেবায় আত্মনিয়োগই যথার্থ নারী ধর্ম। আপনি তাহলে প্রবন্ধটা পড়েছেন? পড়েছি বই কি, সব পড়ে ফেলেছি। কাল রাত্রে বিছানায় শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভেঙে দেখি মোমবাতিটা শেষ অবধি পুড়ে দাউ দাউ করে জ্বলছে, ঘরে ভয়ানক আলো হয়েছে। দেখে প্রথমটা এত ভয় হয়েছিল। আমি বললাম, ও ভাগ্যে কিছু ধরে টরে যায়নি? স্মিতমুখে নির্মলা বললেন, আপনার বঙ্গপ্রভা পড়তে গিয়ে যদি আমার মশারিতে আগুন ধরে যেত আমি পুড়ে যেতাম। তবে এই দুর্ঘটনা কাগজে কাগজে ছাপা হলে আপনার বঙ্গপ্রভার খুব একচোট বিজ্ঞাপন হয়ে যেত। এর উত্তরে প্রথমটা আমার কথা জোগালো না, শুধু একটা উপমা মাথার ভেতর ঘুরতে লাগলো। যে মোমবাতি জ্বলার কথা বলছেন, এই সুশিক্ষিতা নারীটি তারই মতো কি সুকমল, অথচ তারই শিখার মতো কি দীপ্তিমতি। আমি একটু অর্থশূন্য হাসি হাসলাম, শেষে বললাম, বাংলা সাহিত্যে আপনার এত ভক্তি, বাংলা লেখেন না কেন? আমি লিখলে কে পড়বে, প্রথমত কে ছাপাবে? আমার খুব সন্দেহ হলো নির্মলা গোপনে লিখে থাকেন, কিন্তু স্পষ্ট জিজ্ঞাসা করবার সাহস হলো না। সম্পাদকীয় প্রসঙ্গে ছোট গল্পের কথা উঠল। আমি বললাম, প্রতি মাসে একটা করে ছোট গল্প দেওয়ার যে রীতি হয়েছে, তাতে সময় সময় ভালো গল্পাভাবে সম্পাদককে মুশকিলে পড়তে হয়। নির্মলা বললেন, আমার এক বন্ধু ছোট গল্প লেখেন, আমার কাছে একটা রয়েছে, আপনি দেখবেন? এ বিপদের সম্ভাবনা জানলে ছোট গল্পের প্রসঙ্গই উত্থাপন করতাম না। সম্পাদকীয় ঘানি টানতে টানতে শিক্ষানবিশের অনেক গল্প আমাদের পড়তে হয়, কিন্তু এই এক মাস আমি ছুটি নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি, তথাপি নিরুপায়। সুতরাং নির্মলাকে বললাম, তা দেবেন, দেখব। দেখে আপনার যথার্থ মতামত আমায় বলতে হবে। হ্যাঁ, তা বলবো। আমার বন্ধু বলে কিছু ঢেকে বলবেন না? আপনার যদি যথার্থ মতই শোনবার জন্য ঔৎসুক্য থাকে তাহলে আমি যথার্থ মতই বলবো। নির্মলা তৎক্ষণাৎ উঠে গেলেন। কয়েক মিনিট পরে রুলটানা ফুলস্ক্যাপে হাফ মার্জিনে সুন্দর সাবধান হস্তাক্ষরে লেখা, লাল রেশমে কোন বাঁধা একটা পাণ্ডুলিপি এনে আমার হাতে দিলেন। প্রথম পৃষ্ঠায় চোখ রেখে আমি বললাম, নতুন লেখক? নির্মলা বললেন, হ্যাঁ, কি করে জানলেন? নতুন লেখকরা প্রায়ই বেশ ধরে ধরে যত্ন করে পাণ্ডুলিপি লিখে থাকেন, পুরনো লেখকদের হস্তাক্ষর প্রায়ই অস্পষ্ট হয়। এই কথা বলে সম্পাদকীয় অভ্যাসবশত শেষ পৃষ্ঠা উল্টে নাম খুঁজলাম, নাম নেই। শেষ পৃষ্ঠায় চোখ বুলিয়ে দেখলাম নায়ক বা নায়িকা বিষপান করেছে কিনা, নতুন লেখকের নায়ক নায়িকা শেষটায় প্রায়ই বাঁচে না। দেখলাম নায়ক নায়িকা বেঁচেই আছে, অনেকটা ভরসা হলো। সন্দেহ হলো এ লেখা হয়তো বা নির্মলার নিজেরই। অনেক লাজুক লেখক প্রথম প্রথম অন্যকে নিজের লেখা দেখিবার সময় বন্ধুর লেখা বলে থাকেন। নির্মলাকে বললাম, আজ আমি বাসায় গিয়ে এ লেখা পড়ব, কাল এসে আপনাকে মতামত বলবো। লেখা নির্মলার হওয়াই বিশেষ সম্ভাবনা, মতামত কিভাবে ভাষায় প্রকাশ করব তা আগে থাকতেই জানা আছে। বন্ধুত্বের স্থলে নতুন লেখকের লেখার সমালোচনা শত সহস্রবার করতে হয়েছে, বাঁধা গত আছে সেগুলো গুছিয়ে বলা মাত্র। স্থানে স্থানে বেশ হৃদয়গ্রাহী, চর্চা রাখলে ক্রমে একজন ভালো লেখক হতে পারেন ইত্যাদি। ক্রমে সকলে ফিরে এলেন, চা পানাদির পর বাড়িতে বসেই গল্প চলল, বেড়াতে যাওয়া আর হলো না। বাড়ি গিয়ে গল্প পড়লাম, দেখলাম খুব ভুল করেছি। প্রথমত নতুন লেখকের রচনা নয়, হাত বেশ পাকা, ভাষা তেজস্বী অথচ সংযত। দ্বিতীয়ত নির্মলার লেখা নয়, এতকাল বৃথাই সম্পাদকতা করছি না, কার লেখা তাও বুঝতে বাকি রইল না, গৌরীকান্ত রায়ের লেখা। সাক্ষাৎ আলাপ নেই, শুনেছি ঢাকার ওইদিকেই কোথায় থাকেন, লেখা তাঁর অনেক পড়েছি।
তিনি নব্য লেখকদের মধ্যে একজন প্রধান। তবে লেখায় অনেক দোষও আছে, সেসব অল্প বয়সের দোষ, ক্রমে শুধরে যাবে। পরদিন নির্মলার কাছে গিয়ে লেখাটির সুখ্যাতি করলাম, দু এক জায়গায় দোষও দেখালাম, কিন্তু প্রশংসার ভাগই বেশি দিলাম। জিজ্ঞাসা করলাম, লেখকের বয়স কি অল্প? নির্মলা বললেন, হ্যাঁ, আমার চেয়ে কিছু বড়। আপনার খুব বন্ধু বুঝি? হ্যাঁ, আমার একজন বিশেষ বন্ধু। কথাটা শুনতে আমার ভালো লাগলো না। একজন যুবতী কন্যার একজন যুবক বিশেষ বন্ধু থাকবে কেন? জিজ্ঞাসা করলাম, এর লেখা দু একটা আমি পেতে পারি না? নির্মলা বললেন, কেন, আপনার খুব লোভ হচ্ছে নাকি? হ্যাঁ, তা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাকে একটা দেওয়াতে চেষ্টা করব, কিন্তু এটা নয়। আপনার কাছে কি তার অনেক লেখা আছে? তার অনেক লেখাই আমার কাছে আছে, তিনি নতুন লেখা শেষ হওয়া মাত্র আমাকে পাঠিয়ে দেন। আমি মনে মনে ভাবলাম গতিক ভালো নয়, এত অন্তরঙ্গতা। বললাম, আপনি তাহলে তার প্রধানা পাঠিকা? অন্তত প্রথমা বটে, আমি বোধহয় তার লেখা সবচেয়ে বেশি ভক্ত। আমি বললাম, তার নামটা শুনতে পাইনি? নির্মলা একটু ভাবলেন, শেষে বললেন, গৌরীকান্ত রায়। বলতে গিয়ে তার গাল দুটি কিঞ্চিত রক্তাভ হল। সতীশের জন্য আমার দুঃখ হল। তারপর গৌরীকান্তের প্রকাশিত লেখা সম্বন্ধে আমরা কথা বলতে লাগলাম। আমি বললাম তার নবপ্রকাশিত নন্দরানী উপন্যাস আমরা সমালোচনার্থ পেয়েছি। এরপর দু তিন দিন নির্মলার সঙ্গে গৌরীকান্ত রায়ের লেখার বিষয়ে অনেক আলোচনা করলাম। নির্মলা গৌরীকান্তকে একেবারে পূজা করেন বললেই হয়। লোকটার ওপর আমার কেমন একটা বিজাতীয় ক্রোধ জন্মাতে লাগল। সতীশ এখনও সেন দম্পতির কাছে নির্মলার পানি প্রার্থনা করেনি, করলে মঞ্জুর হবার সম্ভাবনা। আমার তো দৃঢ় বিশ্বাস, সতীশ যেমন ডাক্তার সেনের জামাতৃপদাকাঙ্ক্ষী, ডাক্তার সেনও তেমন সতীশের শ্বশুরত্বের জন্য সমুৎসুক। একদিনের ভাবগতি দেখে তাই স্পষ্ট অনুমান হয়। কিন্তু ওই গৌরীকান্ত বিভ্রাট আমায় দুশ্চিন্তান্বিত করেছে। স্ত্রী পুরুষের মধ্যে পরম বন্ধুত্ব আমি মোটেই বুঝতে পারি না। এখন ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, সতীশ ও নির্মলার বিবাহ হল। নির্মলা বাংলা সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগশালিনী, সতীশ বাংলা সাহিত্যের নামে জ্বলে যায়। এদিকে গৌরীকান্ত একজন প্রতিভাশালী লেখক, সে পৃথিবীর সমস্ত নারী জাতির মধ্যে বেছে নির্মলাকেই তার সাহিত্য সঙ্গিনী করে নিয়েছে। আর নির্মলার মনও গৌরীকান্তের প্রতি একটা ভাবাবেগে আকৃষ্ট হয়ে পড়েছে। ই একটা অজ্ঞাত বীজ স্বরূপ, এ থেকে ভবিষ্যতে কী জাতীয় তরু উদ্গত হতে পারে তা কে জানে। আমি তা হতে দেব না, আমি আমার বন্ধুর দাম্পত্য জীবন নিষ্কণ্টক করব। নির্মলা গৌরীকান্তের পূজার জন্য নিজের মনের মধ্যে যে ভক্তি মন্দিরের প্রতিষ্ঠা করেছে, সে মন্দির আমি সমালোচনার বজ্র দিয়ে ভস্মীভূত করব। দেখাবো গৌরীকান্তর থেকেও প্রতিভাবান লেখক নব্যবঙ্গে আছে। আমি গৌরীকান্তের ভাষার ভুল ধরব, নতুন পুরাতন পাশ্চাত্য সাহিত্য তন্ন তন্ন করে ঘেঁটে কোথায় গৌরীকান্তের কোন ভাবের সাদৃশ্য আছে আবিষ্কার করব। পাশাপাশি দুই স্থান উদ্ধৃত করে গৌরীকান্তকে চোর বলে জগৎ সমক্ষে ঘোষণা করব। এমনই প্রতিনিয়ত অধ্যবসায় নির্মলার মনে বিশ্বাস জন্মে দেব যে তার পূজার দেবতা মাটির পুতুল মাত্র, ভেতরে শুধু খড়। সতীশকে নির্মলাকে রক্ষা করব, সে আত্মরক্ষারই সমান। ঘরের টাকা দিয়ে এতদিন বঙ্গপ্রভা চালিয়ে এসেছি, আমার সমালোচনার রাজদণ্ড ছোট বড় সমস্ত লেখকেরই বিভীষিকা। এবার সেই দণ্ডের সাহায্যে বন্ধুকৃত্য সাধন করে নেব। একবার মনে সন্দেহ হল তাতে সম্পাদকীয় কর্তব্যের হানি হবে না তো, কিন্তু অনুকূল যুক্তি উদ্ভাবন করে মনকে সহজেই চোখ ঠাড়লাম। এরূপ স্থির করে প্রথমত নন্দরানীখানার একটা ভয়ঙ্কর তীব্র সমালোচনা লিখলাম। কার্তিক মাসের কাগজের জন্য সমালোচনা কলকাতায় পাঠিয়ে দিলাম। যথাসময়ে অর্ডার প্রুফ এলো, অর্ডারে স্থানে স্থানে সমালোচনা আরও তীব্র করে দিলাম।
সেদিন বিকেলে সতীশ এলো। আমার টেবিলে নন্দরানী দেখে বইখানা উঠিয়ে নিল। আমি ব্যস্ত হয়ে বললাম, হুম হুম ছো না, ওটা একটা বাংলা বই। সতীশ বলল, এইখানা নিয়ে কদিন থেকে এমনই মেতে আছো যে এক হপ্তাহ আমাদের ওদিকে যাওনি, যখনই আসি তখনই দেখি এই বইখানা নিয়ে লিখছো, তাই এটা কেড়ে নিতে এসেছি। আমি বললাম, বইখানা সমালোচনা করছিলাম, এখন কেড়ে নিতে পারো, শেষ হয়ে গেছে। সমালোচনা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই কতক্ষণ অর্ডার প্রুফ ডাকে দিয়েছি। সতীশ বাংলা সাহিত্যের খবর নিচ্ছে দেখে ভাবলাম হলো কি। সতীশ আমার মুখের দিকে চেয়ে হাসতে লাগল। বললাম, ব্যাপার কি হে? সতীশ বলল, এবার আমার জীবনের একটা গোপন কথা তোমায় বলি। শুধু নন্দরানীর সমালোচনা তোমার কাগজে বেরুবার অপেক্ষায় ছিলাম। আমি অত্যন্ত বিস্মিত হয়ে বললাম, নন্দরানীর সমালোচনা? নন্দরানীর সমালোচনার সঙ্গে তোমার জীবনের গোপন কথার যোগ কোথায়? বলল, বিশেষ যোগ আছে, আমি গৌরীকান্ত রায়। আমি আকাশ থেকে পড়লাম। বললাম, তুমি? আমি, দেখছো না, সতী মানে গৌরী আর ঈশ মানে কান্ত। আমি বললাম, তুমি? বলবার সঙ্গে সঙ্গে চাকরকে ডাকবার জন্য ঘণ্টা বাজালাম। চাকর এলে টেলিগ্রাম করবার কাগজ আনতে বলে দিলাম। সতীশ বলল, বিলাতে থাকতে ব্রিটিশ মিউজিয়ামে বসে সমস্ত ভালো বাংলা বই মনোযোগের সঙ্গে সে পাঠ করেছিল, পরে লেখা অভ্যাস করেছে। তার প্রথম উপন্যাস নন্দরানীর সমালোচনা বঙ্গপ্রভায় বের হওয়া অবধি সে অপেক্ষা করছিল। তার কারণ আগে জানলে পাছে আমি তাকে অন্যায় প্রশংসায় বাড়িয়ে তুলি। চাকর টেলিগ্রামের ফর্ম আনল, ম্যানেজারকে সংবাদ পাঠালাম, নন্দরানী সমালোচনার অর্ডার প্রুফ ডাকে দিয়েছি কিন্তু তা যেন ছাপা না হয়, তার জায়গায় অন্য একটা প্রবন্ধ দিতে বলে দিলাম।